ছাড়ো, ফুল ছাড়ো। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিবারের মতো আমরা আবারও চলে আসলাম আমাদের আগের যে মেশিন তুফান সেটা সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো আমরা কিন্তু তুফানের আগে বিশটা নিয়ে এসেছিলাম, আপনার খুব দ্রুত সেল হয়ে গেছিলো, আমরা পরবর্তীতে ফের আবারও আনছি। তো এই মেশিনটা আপনার হিউজ পরিমাণে ডেলিভারি সম্পন্ন একটা মেশিন। আপনি ওপরে যে টেরেটা দেখতে পাচ্ছেন, এই টেরের ওপরে আপনি এক মনের উপরে ধান দিতে পারবেন। আর প্রতি ঘন্টায় যাদের হিউজ পরিমাণ ডেলিভারি লাগবে, অর্থাৎ একবারেই কিন্তু 18 থেকে 20 মণ, দুইবার দেওয়া লাগবে না। একবারে যদি 18 থেকে 20 মণ হয় তাহলে আপনার অন্য অন্য মেশিনে যে দুইবার দেওয়া লাগে, তো সেক্ষেত্রে যদি দুইবারে আপনি হিসাব করে দেখেন তাহলে 40 মণ, তাও কিন্তু চাউলটা ঝেড়ে বাইর হবে এবং সম্পূর্ণ অটোমেটিক এবং বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন। 440 লাইনের কোনো প্রয়োজন নেই, আপনার বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে চালাতে পারবেন। আপনি এটাতে 7.5 ঘোড়া মোটরও ইউজ করতে পারবেন, চাইলে 10 ঘোড়া ইউজ করতে পারবেন। 7.5 ঘোড়ার থেকে 10 ঘোড়া দিলে আপনার লোড ক্যাপাসিটিটা আরও বেশি হবে এবং আপনি ডেলিভারিটা আরও বেশি পাবেন। এ মেশিনের যে পার্টসপত্রগুলো পাওয়া যায় এখানে তেমন কোনো কিছুই ব্যবহার করা হয়নি, জাস্ট একটা মোটর, মেশিন এবং জালি। এই জালিগুলো আপনার বাজারেই পাওয়া যায়। তো হিউজ ডেলিভারি সম্পন্ন মেশিন যাদের প্রয়োজন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি, যাদের প্রতি ঘন্টায় 18 থেকে 20 মণ পর্যন্ত ডেলিভারি প্রয়োজন এবং একবারে প্রয়োজন, তাদের জন্যই আমাদের আজকের ভিডিওটি। তো সবথেকে বড় বিষয় হলো আমরা যে 2 নম্বর হোলারগুলো যেগুলো চালাই আর কি গ্রামাঞ্চলে, ওগুলাতে আপনার দুইবার দেওয়া লাগে। দুইবারে আপনার আপনার মোটর লাগে হচ্ছে 30-40 হর্স পাওয়ার, যেগুলোতে হিউজ পরিমাণে কারেন্ট টানে এবং আপনার 440 লাইন নেওয়া লাগে। লাইনের জন্যই আপনার আরও মনে করেন যে 1-1.5 লাখ টাকা খরচ করা লাগে। আর আমাদের এই মেশিনটি 10 হর্স পাওয়ার মোটর দিয়ে নিয়ে নিলে আপনার 1,30,000 টাকা রেট পড়বে, কারণ এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি। তো এই জন্য রেটটা একটু বেশি। আর মেশিনটা অনেক হেভি, 163 কেজি ওজন টোটাল কমপ্লিট, 163 কেজি মেশিনটার ওজন, সেক্ষেত্রে দাম একটু বেশি। এবং এর থেকে যাদের ছোটো মেশিন প্রয়োজন সেটাও আমাদের কাছে আছে, যেগুলো আপনার হচ্ছে রাইস মিল ভার্সন 20, ওগুলো চালিয়ে নিতে পারবেন। তো এটা সম্পূর্ণ হিউজ ডেলিভারি সম্পূর্ণ একটা মেশিন, যাদের হিউজ ডেলিভারি লাগে, যাদের গ্রামে আপনার প্রচুর পরিমাণে ধান গম আছে, ধান আছে, তারা চাইলে এই মেশিন নিতে পারেন। এটা দিয়ে আপনি একবারেই চাউল করতে পারবেন। আর এই মেশিনটি নিলে আপনার সুবিধা হবে কি, আপনার বড় বড় যে মেশিন আছে ওই মেশিনে কেউ ধান ভাঙাতে যাবে না, কারণ হচ্ছে চাউলটা একবারেই হয়ে যায়, দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঝাড়াও লাগে না, একবারে হয়ে যায়। আর অন্য অন্য মেশিনে আপনার দাঁড়ায় থাকা লাগে, দুইবার দেওয়া লাগে। হ্যাঁ, অনেক সময় ধান থাকে, লাল সন্ন ধান ভাঙতে পারে না, বিভিন্ন ধরনের ঝামেলার কারণে ওই ধরনের মেশিনে আর কেউ ধান ভাঙাতে যাবে না। তো এই মেশিনটা দিয়ে চাইলে আপনি প্রতিদিন 3-5 হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন, যদি আপনার এলাকায় ঠিকঠাক ধান থাকে। তো আমরা সাধারণত জানি যে একটা গ্রামে কিন্তু হিউজ পরিমাণে ধান থাকে, এবং আমি যে গ্রামে বাস করি এই গ্রামে 4টা রাইস মিল আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি একটা এই মেশিন আপনাদের গ্রামে স্থাপন করেন তাহলে বড় মেশিনে ওই মেশিনে আর কেউ ধান ভাঙাতে যাবে না, এটাও তো অনেক বড় মেশিন। যারা বিদেশে যাওয়ার কথা চিন্তাভাবনা করতেছেন বা ব্যবসা করার কথা চিন্তাভাবনা করতেছেন, তারা চাইলে এই মেশিন একটা ক্রয় করে ব্যবসা করতে পারেন। পাশাপাশি আমাদের যে 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আছে ওটা একটা নিয়ে হলুদ মরিচ গম ভুট্টা ওগুলো দিয়ে ভাঙাতে পারবেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ভালো একটা আর্নিংয়ের সুযোগ আপনি বাংলাদেশে বসেই করতে পারবেন, বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে 10-15 লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশে যাচ্ছেন, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করেন, আর সেই ডিউটিটা যদি আপনি বাংলাদেশে এরকম ধরনের কয়েকটা মেশিন কিনে করেন তাহলে আমার মনে হয় বিদেশে যে টাকাটা আপনি আর্নিং করতে পারবেন সেই টাকাটা আপনি এখানেই ইনকাম করতে পারবেন। দেখেন কী পরিমাণ দ্রুত আর কি, অনেক দ্রুত। তো আমরা ব্যবহার করেছি 7.5 হর্স পাওয়ার মোটর, যদি আপনি 10 হর্স পাওয়ার মোটর দেন তো হিউজ পরিমাণ ডেলিভারি পাবেন। তো নর্মালি যে 2 নম্বর যে হলারগুলো পাওয়া যায় ওগুলাতে আপনার 18-20 মণ পাওয়া যায়, তাও দুইবার দেওয়া লাগে, আর আমাদের একবারেই কিন্তু 18-20 মণ পাবেন। তো এই মেশিনটি যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার অনুযায়ী কল করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছায় দিব।
অথবা যদি মনে করেন যে না আপনি ধান নিয়ে আমাদের এখানে দেখে শুনে নিয়ে যাবেন, তাও আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা, মেহেরপুর কোর্ট মোড় থেকে নূরপুর বাজার। এই নূরপুর বাজারে হচ্ছে আমাদের লেটেস্ট শপ বা আমাদের দোকানের ঠিকানা, আপনারা চাইলে আসতে পারেন। আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে, হলুদ মরিচ গুঁড়া করার মেশিন, ধান ভাঙানোর মেশিন, ভুট্টা ভাঙানোর মেশিন, খড় ঘাস কাটার মেশিন, সরিষা তেলের মেশিন, এরকম বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।